जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जय जगन्नाथ, जय जगन्नाथ। तो सुधी भक्तबृंद, देवी राधार दासी चैनले असंख्य धन्यवाद। जगन्नाथ देवर स्नान यात्रा सुंदर महोत्सव आज के हमरा की करते हैं सेगल सम्पर्के श्रवण करब। जगन्नाथ स्टकम श्रवण श्रवण करब। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ। तो जरा এই চ্যানেলে নতুন আছো তারা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তাই সেই জগন্নাথ প্রভুর কথা আমরা শ্রবণ করব এবার। কদাচিত কলিন্দিতাট বিপিন সঙ্গীত তরল मुदा भीड़ नारी बदन कमला शाद मधुप रंभा शंभु ब्रह्मर मरत्पति गणेशाचित पदो। जगन्नाथ स्वामी नयन पथ गामी भवतु मे। जिनी কখনো কখনো যমুনা তীরস্থ বনমধ্যে সঙ্গীত করতে করতে ভ্রমরের মতো আনন্দে ব্রজগোপীদের মুখারবিন্দের মধু পান করেন এবং লক্ষ্মী শিব ব্রহ্মা ইন্দ্র গণেশ প্রমুখ দেবদেবীগণ যার চরণযুগল অর্চনা করে থাকেন সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিক হন। হরি বল, হরি বল। ভুঞ্জে সবে বেনু শিরসি শিখি পঞ্চঙ্কটি তটে দুকোলং নেত্রান্ত সহচর কটাক্ষং বিদধতে সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয়। জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবতু মে। যিনি বাম হস্তে বেনু শিরে শিখি পুচ্ছ কোটি তটে পীতাম্বর নয়নে নয়ন প্রান্তে সহচর গণের প্রতি কটাক্ষ ধারণ করেন সর্বদা শ্রী বৃন্দাবনে বাস ও লীলা করছেন সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিক হন। महम्भो धेस्तीरे कनक रुचिरे नील शिखरे बसन प्रसादंत सहज बल भद्रे न बलिना सुभद्रा मध्यस्थ सकल सोर सो बाब बसरद। जगन्नाथ स्वामी নয়ন পথ গামী ভবতু মে। যিনি মহাসমুদ্রের তীরে কনকোজ্জ্বল নীলাচল শিখরে প্রাসাদ অভ্যন্তরে বলিষ্ঠ সহদর শ্রী বলদেব সহ সুভদ্রাকে মধ্যে স্থাপনপূর্বক অবস্থান করছেন এবং সমস্ত দেবগণকে নিজ যিনি স্বীয় সেবা করবার সুযোগ প্রদান করছেন সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়ন পথের পথিক হন। কৃপা পারা বার জলদ সজল জলদ শ্রেণী রুচির রমা বাণী রাম স্ফুরদ মলক পঙ্কে রুহ মুখ সুরন্দই রাধা শ্রুতি গণ শিখা গীত চরিত। জগন্নাথ স্বামী
নয়নপথ গামী ভব তুমি। যিনি দয়ার সাগর সজল জলধরের মতো, যার অঙ্গকান্তি, যিনি লক্ষ্মী সরস্বতীর সঙ্গে বিহার করছেন, যার বদন মণ্ডল অমল কমলের ন্যায় শোভা পাচ্ছে, যিনি সমস্ত দেবগণের আরাধ্য ধন, এবং বেদ পুরাণ তন্ত্রাদি শাস্ত্রসমূহ যার চরিত্র গান করছেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়নপথের পথিক হন। রথারূঢ় গচ্ছন পথি মিলিত ভূদেব পটলৈ, স্তুতি প্রাদুর্ভাবং প্রতিপদ মুপাকর্ণ সদয়, দয়া সিন্ধুবন্ধুর সকল জগতং সিন্ধু সদয়, জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব তুমি। রথে আরোহণ করে গমন করতে থাকলে পথিমধ্যে ব্রাহ্মণগণ যার স্তব করতে থাকেন, এবং সেই স্তব শ্রবণ করে যিনি পদে পদে প্রসন্ন হন, যিনি দয়ার সাগর, যিনি নিখিল জগতের বন্ধু, এবং যিনি সমুদ্রের প্রতি সদয় হয়ে তদুপকূলে বিরাজ করছেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়নপথের পথিক হন। পরব্রহ্মা পীর কুবলয় দলুত ফল্ল নয়ন নিবাসী নীলাদ্র নিহিত চরণান্ত শিরসি, রসানন্দ রাধা সরস বপুরা লিঙ্গন সুখ, জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব তুমি। যিনি পরামার্চনীয় পরব্রহ্ম, যার নেত্রযুগল নীল কমল দলের ন্যায় উৎফুল্ল, যিনি নীলাচলে অবস্থান করছেন, যিনি অনন্তের শিরে পদার্পণ করে রয়েছেন, যিনি প্রেমানন্দময়, এবং যিনি শ্রী রাধিকা রসময় দেহালিঙ্গনে সুখে সুখী, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়নপথের পথিক হন। না বৈ যাচি রাজ্যং না চ কনক মানিক বিভবং, না যাহ যাচি অহম রম সকল জনকমং বরবুধম, সদা কালে কালে প্রমথ পতি না গীত চরিত, জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব তুমি। আমি রাজ্য চাই না, স্বর্ণ মণি মানিকাদি বৈভব চাই না, সর্বজনের স্পৃহণীয় সুন্দরী নারীও চাই না, কেবল এই চাই যে প্রমথনাথ মহাদেব সর্বক্ষণ যার চরিত্র গান করেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়নপথের পথিক হন। হরতং সংসারং দ্রুততরং সারং সুরপতে, হরতং পাপনং বিততি পরমং যাদপতে, অহো দীনে নাথে নিহিত চরণ নিশ্চিন্তম মিদং, জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব তুমি। হে সুরপতে, অতি শীঘ্র আমাকে এই অসার সংসার থেকে উদ্ধার করো। হে যদুপতে, আমার দুঃসহ পাপ ভাব বিমোচন করো। অহ দীন ও অনাথ ব্যক্তিগণকে, যিনি নিশ্চিত রূপে নিজ শ্রীচরণ সমর্পণ করে থাকেন, সেই প্রভু জগন্নাথ দেব আমার নয়নপথের পথিক হন। জগন্নাথষ্টকম পুণ্যং যা পঠিত প্রজতং শুচি, সর্বপাপ বিশুদ্ধাত্মা বিষ্ণুলোকং স গচ্ছতি।
যিনি সংযত শুদ্ধ চিত্রে এই পরম পবিত্র জগন্নাথ স্তকম পাঠ করেন, তার আত্মা সব রকম পাপ থেকে বিমুক্ত হয়ে যায় এবং তিনি বিষ্ণুলোক অর্থাৎ শ্রী বৈকুণ্ঠ ধামে গমন করেন। সমস্ত ভক্তবৃন্দকে জয় জগন্নাথ, প্রভুর কৃপা যেন বর্ষণ হয় প্রভুর কাছে এই নিবেদন করে। যারা সাবস্ক্রাইব করেছো, যারা করনি, সকলকেই ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। আর প্রভু জগন্নাথ দেব আজকের আবির্ভাব হয়েছিল, তাই প্রভুকে আজকের দিনে অভিষেক করাতে হয়। পঞ্চামৃতে অভিষেক করিও প্রভু জগন্নাথ দেবকে, বলদেব সুভদ্রা মাইয়াকে। তা জগন্নাথ ভগবান কি জয়, জয় বলদেব সুভদ্রা মাইয়া কি জয়, জয় 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 নিতাই গৌড় হরি বল হরি বল হরি বল। তো সামনে রথযাত্রা আসছে, সেই সময় স্বয়ং প্রভু নিজে রথে করে সমস্ত ভক্তের কাছে নিজে ধরা দেবেন। তো এইরকম প্রভু কলিযুগে আবির্ভূত হয়েছিলেন ভক্তের মঙ্গলার্থে, ভক্তের দুঃখ নিবারণার্থে। তাই জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব তুমে, বেশ পালক হরি তোমা হতে প্রাণ, বিশ্ব গায়ে কি সুরে জয় প্রভু নাম, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ ভগবান কি জয়। সবাই তোমরা ভালো থেকো, প্রভুর কৃপা আশীর্বাদ পেতে হলে প্রভুর কথা শ্রবণ করা অত্যন্ত আবশ্যক এই কলিযুগের আত্মাদের। তাই জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।